কক্সবাজারে এক রাতে পুলিশের সঙ্গে পৃথক দুটি ঘটনায় তিনজন নিহত হয়েছে নিহতদের মধ্যে দুজন রোহিঙ্গা রয়েছে পুলিশ বলছে নিহত দুই রোহিঙ্গা মানব পাচারে জড়িত ছিল নিহত অপরজন ইয়াবা কারবারি করে বলে দাবি পুলিশের মঙ্গলবার ভোররাতে রাতে কক্সবাজার শহরের কলাতলি কাটা এবং টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে গোলাগুলির ঘটনা দুটি ঘটে বলে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য নিহতরা হলেন কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার মহম্মদ জহিরের ছেলে শহীদুল ইসলাম হুলু এবং উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলি রোহিঙ্গা ক্যাম্পের রোহিম আলীর ছেলে আব্দুল সালাম ও টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল রহিমের ছেলে আজিমুল্লাহ ভুলু একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী বলে মন্তব্য করেছেন কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার ভুলুকে আটক করার পর তার তথ্য অনুযায়ী অভিযান চলাকালে সন্ত্রাসীদের গুলিতে ভুলু নিহত হয়েছে বলে দাবি করেন ওসি ফরিদ অন্যদিকে টেকনাফের ওসি প্রদীপ কুমার দাস জানান সাগর পথে পাচারের জন্য কিছু লোককে ওই এলাকায় জড়ো করা হয়েছে এমন সংবাদ পেয়ে অভিযানে গেলে পুলিশের সাথে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে সন্ত্রাসীরা পালিয়ে গেলে দুই রোহিঙ্গার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়